দূষণের কথা মাথায় রেখে মানুষের মধ্যে পলিথিন ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে প্রচারে নামল কাঁথিলিও ক্লাব। রবিবার ছিল হাটবার, বহু মানুষের ভিড় হয়। বেশি সংখ্যক মানুষের কাছে পলিথিন ব্যবহারের কুফল সম্পর্কে সম্যক ধারণা তুলে ধরতে এদিন র্যালি ও পথসভার আয়োজন করে লিও সদস্যরা। ক্লাবের সভাপতি অরিত্রদের নেতৃত্বে এই কর্মসূচিতে প্রায় 30 জন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র, লিও অ্যাডভাইজার তথা কাঁথি লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি রণেন্দ্রনাথ দাস, বাড়িত বরুণ মণ্ডল, মধুসূদন দাস অধিকারী, কমলেশ মাইতি প্রমুখ উপস্থিত ছিলেন।